আল্লাহ তার গুনার পাল্লা ভারী হয়ে জাহান্নামে না যাবে, জান্নাতে কেন যাচ্ছে? আরেকটি কথা মওলা, এই সবার বিচার করলা তুমি এরকম প্রকাশ্যে, তার বিচারটা কেন তুমি এরকম পর্দার আড়ালে করলা? সেই দিন রহমান উত্তর দিবে, আমার এই বান্দা কোন বান্দা জানো যে দুনিয়াতে তার বন্ধুর অনেক গোপন খবর জানতো, ভাইয়ের অনেক গোপন খবর জানতো, বান্ধবীর অনেক গোপন খবর জানতো, বউয়ের অনেক গোপন খবর জানতো, মা বাবার অনেক গোপন খবর জানতো, চাচা জেঠার মামার অনেক গোপন খবর জানতো, আমার বান্দাদের অনেক গোপন খবর জানতো, কিন্তু সে গোপন খবর সে প্রকাশ করে দেয় নাই, কাউকে বেইজ্জত করে নাই, অপমানিত করে নাই, সে আমার বান্দার ইজ্জত রক্ষা করেছে, আজকে আমি আল্লাহ তাকে পর্দার বিচার বিচার করে তার ইজ্জতকে রক্ষা করে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তুমি মাফ করে দিলা কেন? আমার বান্দা এটা সেই বান্দা যে সামর্থ্য থাকার পরও গালি দেয় নাই, আঘাত করে নাই, আহত করে নাই, প্রতিশোধ নেয় নাই, সে সর্বদা আমি আল্লাহকে খুশি করার জন্য অন্যকে মাফ করে দিয়েছে, আমি আল্লাহ আজকে তাকে মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ।